হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোন পুজো মণ্ডপে চলে এসেছি। আর যেটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসেছিলাম, সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা। আর এই বছরের থিমটা তোমরা সকলেই জানো, দুর্দান্ত থিম। আর সেটারই দেখার অপেক্ষা করছি। তার আগে তোমাদেরকে বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা ভিড় হচ্ছে। এখন কিন্তু রাত্রির 10:30 বাজছে, আর এখানে ভিড়ের ক্রেজটা দেখো, মানুষের ভিড়ের ক্রেজটা দেখো কত দিক থেকে ছাড়া হচ্ছে। আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় হচ্ছে, কিছু কিছু তো মানে দুর্ঘটনাও ঘটে গেছে, দেখতেই পাচ্ছ। মানে একবার কিন্তু এই লাইনের ভিতর ঢুকে গেলে বেড়ানো কিন্তু মারাত্মক কঠিন, যেটা কিন্তু কিছুক্ষণ আগে এখানে হয়ে গেছে। তো তোমরা যারা এই প্যান্ডেল হপিংয়ে আসতে চাইছো, অবশ্যই হাতে টাইম নিয়ে তোমরা এই মণ্ডপ তোমরা ঘুরে আসতে পারো। আর গত বছর হয়েছিল এখানে রাম মন্দির, যেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তার থেকে কিন্তু এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছে, যে আশা করছি এই বছরও খুবই ভালোই দেখতে পাবো, যে চমক দেখার অপেক্ষায় আছি। তো মানে ছোট থেকে বড় সকলে প্রচণ্ড আনন্দ করছে দেখেই বুঝতে পারছো। আর মানে কিছু দেখা যাচ্ছে না মানুষের হাতের ফোন ছাড়া, এতটাই মানুষ ক্রেজি হয়ে উঠেছে। আর প্রথমেই ঢুকে ঢুকে কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমকে দেখতে পাচ্ছি। তো চলো একে একে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে থাকি। আমাদেরকে ফার্স্টেই যেটা বলেছিলাম, গত বছর এখানে রাম মন্দির হয়েছিল, তো সেটাও তুলে ধরা হয়েছে। দারুণ লাগছে, সত্যি বলছি দারুণ লাগছে। এত ভিড়ে যদি না আসতে পারো, সত্যি ভিড়টা কিন্তু এক্সট্রিম লেভেলে হচ্ছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বসে ভিডিওটা দেখে নাও, মারাত্মক সুন্দর হয়েছে, এটা মিস করা যায় না। চেষ্টা করবে লাস্ট দিন অব্দি যদি পারো দেখতে। আর এখানে চলে এসেছে হনুমানজি, সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ। মানে এতটাই সুন্দর লাগছে না যেটা তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না।
চলে এসেছি এবার মণ্ডপের ভিতরে, আর মণ্ডপের ভিতরেও এসে দেখছি এত সুন্দর প্রজেক্টর শো দেখানো হচ্ছে। বাট এখানে তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারলাম না, এতটাই ভিড়, এতটাই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা। তো একটু মায়ের রূপ দর্শন করে নাও। জ্বালাবে না, জ্বালাবে না, ওই বাড়ি